মনুষ্য শরীরের শ্রেষ্ঠ যৌনশক্তি যে পর্যন্ত না অজশক্তিতে পরিণত হয় সে পর্যন্ত নারী বা পুরুষ কেউই ঠিক ঠিক আধ্যাত্মিক জীবন লাভ করতে পারে না। কোন শক্তি সৃষ্টি করা যায় না, তবে তাকে শুধু ইস্পিত পথে চালিত করা যেতে পারে। মানুষের চরম লক্ষ্য সুখ নয়, জ্ঞান। সুখ ও আনন্দ তো শেষ হইয়া যায়, সুখই চরম লক্ষ্য এরূপ মনে করা ভ্রম। তোমার নিজ মনই সর্বদা তোমার অধ্যয়নের বিষয়। কোন জ্ঞানই বাহির হইতে আসে না, সবই ভিতরে। মানুষ যত প্রকার জ্ঞান লাভ করিয়াছে সবই মন হইতে। জগতের অনন্ত পুস্তকাগার তোমারই মনে। যদি তুমি কোনো ব্যক্তির চরিত্র যথার্থ বিচার করিতে চাও, তবে তাহার বড় বড় কার্যের দিকে দৃষ্টি দিও না। অবস্থা বিশেষে নিতান্ত নির্বুধ বীরের মতো কার্য করিতে পারে। বড় বড় ঘটনা উপলক্ষে অতি সামান্য লোক মহত্বে উন্নীত হয়, কিন্তু যাহার চরিত্র সর্বদা মহৎ, প্রকৃতপক্ষে তিনি মহৎ। সুখ দুঃখ দুই সমভাবে তাহার চরিত্র গঠনের উপাদান। বহির্জগৎ কেবল তোমার নিজ মনকে অধ্যয়ন করিবার উত্তেজক কারণ উপলক্ষ মাত্র। তোমার নিজ মনই সর্বদা তোমার অধ্যয়নের বিষয়। যাহার ভিতর হইতে অজ্ঞান একেবারে চলিয়া গিয়াছে তিনি সর্বজ্ঞ। যদি আমরা দৃঢ়ভাবে নিজেদের অন্তঃকরণ অধ্যয়ন করি, তবে দেখিব আমাদের হাসি কান্না, সুখ দুঃখ, নিন্দা সুখ্যাতি সবই আমাদের মনের উপর বহির্জগতের বিভিন্ন আঘাতের দ্বারা আমাদের ভিতর হইতে উৎপন্ন। চকমকি পাথরে যেমন অগ্নি নিহিত থাকে, মনের মধ্যেই সেই রূপ জ্ঞান রহিয়াছে। উদ্দীপক কারণটি ঘন ঘর্ষণ জ্ঞানাগ্নিকে প্রকাশ করিয়া দেয়।